দর্শক সড়কের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর প্রবেশমুখ গাবতলিতে আছেন সহকর্মী নাজবুল হুদা এবং শিমুলিয়ায় আছেন আলী তালুকদার। শুরুতেই আলী তালুকদারের কাছে যাব, শিমুলিয়া ঘাটে কি পরিস্থিতি জানতে। আলী, ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে বলা হচ্ছে, কি অবস্থা দেখছেন শিমুলিয়া ঘাটে, মানুষের উপস্থিতি কেমন? ধন্যবাদ সজল। সজল, সকাল থেকেই এই শিমুলিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন যে এই আমার পেছনে একটি ফেরি রয়েছে, সেই ফেরিতে কিন্তু এখন পর্যন্ত মানুষ আসা শুরু করছে এবং কোনো ফেরি কিন্তু দেখা গিয়েছে যে খালি যাচ্ছে না। অসংখ্য মানুষ উপচে পড়া ভিড় এই শিমুলিয়া ঘাটে এবং তারা যতটা ভোগান্তি কথা বলছেন যে অনেকটা ভোগান্তি করে অনেকটা পথ ভেঙে তারা এই শিমুলিয়া ঘাটে এসে পৌঁছেছেন, কারণ আমরা জানি সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনায় এই গণপরিবহনগুলো এই রাজধানীতে যেই প্রবেশের ক্ষেত্রে এবং বের হওয়ার ক্ষেত্রে অনেকটা এই বাধা এবং নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই করোনার সামনে আমরা দেখেছি যে এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন, অর্থাৎ তাদের যেই করোনার যে প্রকোপ আমরা দেখতে পেয়েছি এবং ধীরে ধীরে যেই এই করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে সেই সংখ্যা থেকেই সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা এই আগামী সোমবার থেকে প্রাথমিকভাবে 7 দিনের জন্য আমরা জানতে পেরেছি যে সেটি কার্যক্রম করতে যাচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়েই এই সাধারণ যারা কর্মস্থলের যোগদান করার উদ্দেশ্যে আসছেন অনেকেই এবং অনেকেই এই কর্মস্থলে এই 7 দিন লকডাউন থাকলে কঠোর বিধিনিষেধের ক্ষেত্রে তাদের কর্মস্থলে যেতে পারবেন না, সেই বিষয়গুলো বিবেচনা করেই তারা তাদের গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন এবং তাদের যেই পথে পথে যে ভোগান্তি সেই ভোগান্তির কথা কিন্তু তারা বলছেন এবং তারা স্বীকার করছেন যে আসলে এই ভোগান্তির মধ্য দিয়েও তারা এই লকডাউনে যখন কার্যক্রম চালু হয়ে যাবে সেই সময়টাতে তারা আসলে কী করবেন। তো তাদের এই ভোগান্তির পরেও তারা চাচ্ছেন যে এই গ্রামে যেতে এবং অনেকেই আসছেন রাজধানীতে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য এই মূলত। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন গাবতলিতে নাজমুল হুদা, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। নাজমুল, আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলী, আপনি যেমনটি বলছিলেন শিমুলিয়া থেকে এই মুহূর্তে রয়েছি আমি গাবতলিতে। গাবতলিতে অসংখ্য মানুষ কিন্তু এখন বাড়িতে যাচ্ছে যেহেতু 7 দিনের কথা বলা হচ্ছে এবং সেখানে বিজিবি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী মাঠে থাকবে বলে আসলে তারা কিন্তু আসলে মূলত এখান থেকে আপনি দেখছেন যে আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ কিন্তু আপনার ঢাকায় ঢুকছে এবং ঢাকা থেকে বের হচ্ছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ আসলে তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে যাচ্ছে। আমি তো আপনার সাথে কথা বলি, কোথায় যাবেন আপনারা? আমরা যাবো ইয়াতে খামগাঁও। কি ভাই আসলে কেন যাচ্ছেন ব্যাকট্যাক নিয়ে? ব্যাকট্যাক নিয়ে যে বাচ্চা লেখাপড়া করে বয়স্ক নিয়ে যাচ্ছে অনেক। ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলাম যে এইখানকার মানুষ আপনি দেখছেন যে অসংখ্য গাবতলিতে কিন্তু আপনি দেখছেন যে প্রচুর গাড়ি রয়েছে এবং সেখানে সব ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য গাড়ি রয়েছে কিন্তু পণ্যবাহী ট্রাক রয়েছে, কিন্তু এই মুহূর্তে আসলে অনেকেই কিন্তু আপনি দেখছেন যে এখানে অসংখ্য মানুষ ভিড় করছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানকার যারা আপনারা কোথায় যাবেন, এই এই কোথায় যাচ্ছেন আপনারা? যাব তো শেয়াজগঞ্জ। কিভাবে যাচ্ছেন শেয়াজগঞ্জ? ভেগে ভেগে যাচ্ছি। এই করোনার মধ্যে আপনারা কেন যাচ্ছেন? ও শেয়াজগঞ্জের বাসা আছে? হ্যাঁ, না গাড়ি নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এখানকার লোকজন আপনি দেখছেন যে তারা কিন্তু মূলত আসলে এই এইখানকার আপনার অবস্থা কিন্তু এখন দেখছেন যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজটে আসলে পুলিশ আসলে সেখানে তারা কাজ করছে, আসলে যানজট নিরসন করার মতো কোনো অবস্থান কিন্তু আসলে দেখা যাচ্ছে না এবং অসংখ্য মানুষ কিন্তু এই ভোগান্তি নিয়েই কিন্তু আসলে বাড়িতে যাচ্ছে এবং এই ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু তারা যে বাড়িতে ফিরছে এবং সেখানে যাচ্ছে এবং অনেকেই কিন্তু ঢাকায় ঢুকছেন এবং সেই যে কর্মসংস্থানের আসলে ক্ষেত্রে আসলে তাদেরকে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে এবং সেখানে যে চরম লকডাউনের কথা বলা হচ্ছে সেই লকডাউনকে ঘিরেই আসলে এত কিছু। এই ছিল আমার কাছে গাবতলি থেকে লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি সজলের কাছে। সজল, নাজবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজবুল হুদা গাবতলি থেকে এবং আলী তালুকদার শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন মানুষের ঢাকা ছাড়া কিংবা ঢাকায় প্রবেশের যে ভিড় বাড়ছে এ বিষয়ে জানাচ্ছিলেন।